এটি দুই তিনটি কথা উঠি যা ফলরে আমি গোটা আশা রাখিছু অনুভব করুছু সফল হব মধ্য যে বিজু জনতা দল ঠারু ভারতীয় জনতা পার্টি এথর বিজয় নিশ্চিন্ত হব এবং বিজু জনতা দল পার্টি সর্বনিম্ন 10-15 হাজার ভোট পছরে ভারতীয় জনতা পার্টি ঠিক রহব এ গোটা ম্যাথমেটিকালি গাণিতিক ব্যবস্থা আমার পাখে অছে ওড়িশার ভারতবর্ষর মাহাঙ্গা নির্বাচন মণ্ডলী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকর যে যোজনা যে কার্যক্রম যে ভারত বিকাশ পাই যে আন্তরিকতা যে দক্ষতা তা মাহাঙ্গা নির্বাচন মণ্ডলীর 2,56,000 ভোটরঙ্কর পাখের পদ্ম চিহ্নটা পৌঁছে যাইছে। আপনার কিভাবে ভাবে যে শাসক দল অনেক যে প্রতাপ জেনা মন্ত্রী তা কিভাবে ভাবে প্রতাপ জেনা না বিকাশ করেছেন তার প্রমাণ বিজু সেতু ভুশুড়ি যন্ত্রী মানে নিলম্বিত হওয়া তার প্রমাণ সে স্বাস্থ্যমন্ত্রী থাকি মাহাঙ্গার 60 ভাগ ডাক্তার নার্স ফার্মাসিস্ট পদবী ভ্যাকান্ট অছি এবং যে ডাক্তার অছন্তি সে অপরেশন সময় পলিশ্রা নলি কাটিবা থানার এতালা হওয়া আইন মন্ত্রী থাকার মাহাঙ্গার কোণী কোর্টর প্রোভিজন থাই মধ্যে খোলি নপারিবা যে গরিব হিতাধিকারী প্রধানমন্ত্রী আবাস যোজনার 20,000 দিয়েছে সে নিজে তো জাঁচি বিধায়ক টঙ্কা নেওয়া যে ব্যক্তি পায়খানার 2,000 দিয়েছে সে নিজে জাঁচি দুর্নীতি হচ্ছে সে যে প্রচার প্রসার হয়েছে এবং বিশেষ করে মাহাঙ্গা স্বাভিমানী মাটি বিদেশ লোকটি শাসন করা এ নিশ্চিত জনে দুঃখদায়ক ঘটনা তেমনি দুর্নীতি বিরুদ্ধে লোক মানে ভোট দেবে ভারতীয় জনতা পার্টি নিশ্চিন্ত বিজু জনতা দল কু 20-25,000 ভোট হারব এটা কিছু নূ কথা নু বিকাশ যে বদলের বিনাশ হয়েছে এখন মুদা করি বিজেপি প্রার্থী সারদা প্রধান বর্তমান নির্বাচন বৈতরণী পাহারা লাগিছেন তবে আগামী 23 তারিখ দিন যে নির্বাচন হচ্ছে অন্ধারী ঘর ভিতরে লোকতন্ত্রর পর্বরে লোক কি পদক্ষেপ নেওয়া তা দেখা বাকি রহিলা মাহাঙ্গারু সন্তোষ বারিক নিউজ 18 ওড়িয়া।